আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভাষা শহীদদের জন্য আমরা কিভাবে তাদের জন্য দোয়া করব, দোয়া করার মাধ্যম কি, কোন সূরা দিয়ে কিভাবে দোয়া করতে হয়। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিব ভাষা শহীদদের জন্য আমরা কিভাবে দোয়া করব, ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া করার মাধ্যম কি, উপায় কি, কোন উপায়ে কিভাবে তাদের জন্য দোয়া করতে হবে। ভাষা শহীদ যারা আছে তাদের জন্য আমরা শুধু ফুল দিয়ে নয়, ফুল দেওয়া এটা তো তাদের আমল নামে কোনো সওয়াব পৌঁছায় না, এটা হচ্ছে আপনার মনের আবেগ। আপনি শহীদ মিনারে গিয়ে ফুল দিলেন, এটা কখনোই ঠিক না, এটাতে তাদের কোনো সওয়াব হয় না। এটা এক ধরনের বিদআত, অপসংস্কৃতিতে মানে হয়ে গেছে, এটা বিদআত, এটার কোনো প্রমাণ কোরআন হাদিসের মধ্যে নাই। আপনি তাদের জন্য এক খতম কোরআন পড়তে পারেন অথবা 10 খতম 20 খতম পড়তে পারেন, তাদের জন্য দোয়া করতে পারেন আল্লাহর কাছে আপনার নিজের ভাষায়। তারা অবশ্যই দোয়ার হকদার, কেননা তারা শহীদ হয়েছে দেশের জন্য, ভাষার জন্য জীবন দিয়েছে। অবশ্যই তাদের জন্য আমরা সকল মুসলমানদের দায়িত্ব দোয়া করা। তো এখন কিভাবে দোয়া করব, বাংলা ভাষায় দোয়া করব এবং কোন সূরার মাধ্যমে। যারা কোরআন পড়তে পারেন এক খতম কোরআন পড়বেন, আর যদি পড়তে না পারেন তাহলে আপনার উচিত হলো একবার সূরা ফাতিহা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ, এবং তিনবার সূরাতুল ইখলাস পড়বেন। তিনবার সূরাতুল ইখলাস পড়লে এক খতম কোরআন কারিম পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দান করবেন, যেটা সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে। এই জন্য আমরা এক খতম কোরআন শরীফ পড়ব অথবা তিনবার সূরা ফাতিহা পড়ে সাধারণ মানে সাধারণ মানুষ, আম পাবলিক, যাদের সময় কম, ব্যস্ততা, তারা এভাবে তিনবার সূরাতুল ইখলাস এবং একবার ফাতিহা পড়ে তাদের জন্য দোয়া করব। আশা করা যায় এটার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের আমল নামায় এক খতম করে কোরআন কারিমের সওয়াব পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, তৌফিক দান করুক। এভাবেই আমরা সাধারণ মানুষ যারা আছি তাদের জন্য দোয়া করব, আর যারা কোরআন খতম করতে পারি, আলাদা নামাজ পড়তে পারি তাদের জন্য হে আল্লাহ তুমি তাদের জন্য দুই রাকাত নামাজ পড়লাম, এটাও করা যায়। নফল দুই রাকাত নফল নামাজ পড়ে তাদের জন্য আলাদা দোয়া করলাম, এটাও করা যায় তাদের রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।